করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে পুশব্যাক, 20 জন বাংলাদেশের নাগরিককে ফের বাংলাদেশের অনুপ্রবেশকারীদের পুশব্যাক করল ভারত। 20 জন বাংলাদেশি নাগরিককে স্বদেশে পাঠিয়েছে ভারত সরকার। যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের উপার সীমান্তে পাঠানো হয়। দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলা সদরের আন্তর্জাতিক সীমান্ত দ্বার সুতারকান্দি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে করিমগঞ্জ প্রশাসন। অবৈধভাবে ভারত ভূখণ্ড প্রবেশকারী 20 জন বাংলাদেশের মধ্যে 19 জন শিলচর এবং 1 জন কোকরাঝাড় ডিটেনশন ক্যাম্পে বন্দী ছিলেন। তাদের মধ্যে 1 জন মহিলা রয়েছেন। সীমান্তের ওপারে পাঠানো বাংলাদেশিদের মধ্যে 11 জন সিলেটের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন শেখর নমশূদ্র, সুজিত চন্দ্র দাস, ইকবাল হোসেন তালুকদার, মোহাম্মদ ইশাক আলী, আজিম উদ্দিন সমীর আহমেদ, আদমেদ উদ্দিন চান্দালি, আব্দুল গফুর, আব্দুল লতিফ এবং আলিম উদ্দিন। এছাড়া রয়েছেন বাংলাদেশ মৌলভীবাজার জেলার অন্তর্গত কিশোরগঞ্জের দিগেন চন্দ্র দাস, রবীন্দ্র দাস, শাহ আলী মিয়া, ফারুক মিয়া, ইব্রাহিম তালুকদার, হবিগঞ্জের সৈয়দ আলী আমিন, গোপালগঞ্জের রবিউল সাদ্দার, কক্সবাজারের পরিমল জলদাস এবং আলোরানী দাস। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনের হাতে বাংলাদেশে এই সকল নাগরিকদের বাড়িঘরের ঠিকানা ইত্যাদি যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়েছিল। এর ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের নিজের বাড়িতে প্রত্যাবর্তনের সবুজ সংকেত দিয়েছিল বাংলাদেশ। এর ভিত্তিতে শনিবার এইসব বাংলাদেশিকে স্বদেশে প্রত্যর্পণ করা হয়েছে। এদিন সকালে সুতারকান্দিতে এসে সীমান্ত সংক্রান্ত প্রক্রিয়া শেষ করে বেলা 1টা নাগাদ তাদের বাংলাদেশ বর্ডার গার্ড এবং বাংলাদেশ সরকারের পদস্থ অফিসারদের হাতে সঁপে দেওয়া হয়েছে। আসাম পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এই 20 জন বাংলাদেশিকে ভারত বাংলাদেশ সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাদের স্বদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। 20 পার্সনেল, 1 ওয়াজ ফিমেল এন্ড 19 ওয়াজ মেল। ইয়ে লোক 2014 সে হ্যায় জেল মে, সে মহিনা জেল হুয়া থা, বাদ মে ইন লোক কো ডিটেনশন ক্যাম্প মে রাখা গিয়া। অর বাই দিস টাইম ইয়ে বাংলাদেশ গভর্নমেন্ট কে সাথ ও ইয়ে সব জো ইয়ে হ্যায় করেসপন্ডেন্স হ্যায় ও সব কিয়া গিয়া। অর বাদ মে দে হ্যাভ অ্যাসিওরড আস এন্ড দে গেভ ট্রাভেল পারমিট, অর অ্যাকর্ডিংলি টুডে উই হ্যাভ সেন্ড দিস 20 পিপল বাই দিস সুতারকান্দি গেট ইমিগ্রেশন সেন্টার। তো দে হ্যাভ সেন্ড এন্ড বাংলাদেশ পুলিশ এন্ড বাংলাদেশ বর্ডার গার্ডস অল হ্যাভ দে ওয়ার কর্ডিয়াল এন্ড দে হ্যাভ রিসিভড অল দি বাংলাদেশ ন্যাশনাল উইদাউট এনি হেজিটেশন। এন্ড উই আর অলসো হ্যাপি টু সেন্ড দেম টু দেয়ার স্টেট, টু দেয়ার কান্ট্রি। এদের 19 জন শিলচর এবং 1 জন কোকরাঝাড় ডিটেনশন ক্যাম্পে ছিলেন। প্রসঙ্গত, এর আগে গত 2017 এবং 2018 সালে যথাক্রমে 10 এবং 8 জন বাংলাদেশি নাগরিককে করিমগঞ্জের কুশিয়ারা এবং সুতারকান্দি সীমান্ত দিয়ে তাদের স্বদেশে পাঠানো হয়েছিল। তারপর চলতি বছরের 19 জানুয়ারি আরও 21 জন বাংলাদেশিকে করিমগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিল ভারত সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।